আমার বাচ্চা তো আমরা ফালি এসেছি তোমার তাই ফালি ফালি বেঙ্গলোর তাকে তাকে ফালি এসেছি রেং করি আইস আমার ফুয়া আইস অতদিন তাকে তো আমি আমি শুনি আর সুতমান তাকে আমার ফুয়া কাম করে কবাইছে এই ফুয়া সালা আমার আর উপায় নাই একটা তো গাইজ আজকে আমরা এক জায়গাতে আইছি। আজকের ভিডিওটা বহুত মানে মতলব হেল্পর ভিডিও, হয়তো আপনারা পয়লা ভিডিও স্কিপ দিকে বুঝি লেছেন যে পিছর ব্যাকগ্রাউন্ড দেখিয়া আমি নিজের থেকে যে আপনারা আগের সারা যে সারা ভিডিও পাইছেন আমার, আমি হেল্পর ভিডিও আমি খুব কম মানুষের বাড়ি যাই, যেন দূরে যাবা আমার লাগে হার্ড হয়ে যায়, আর মনে করো কিছু জায়গা লোকেশনও দিয়া মানে চিনা যায় না হিসাবে ভিডিও তারা ফাটাইয়া দিলেন আর আমি নিজের থেকে ভিডিও সারি দিই। আপনারা বেজান ভিডিওত হেল্প করেন বা আগর একটা ভিডিওতে হেল্প করেন, আমি মোটামুটি এই ধরনের ছোটো ছোটো ভিডিও খুব কম দিই হেল্পর ভিডিও, মনে করো অনতরা ছোটো মোটো কিছু হয়েছে 2-3 লাখ টাকার বাজেটর আমি কোনো ভিডিও দিই না, কারণ এটা তো 2-3 লাখ টাকা মনে করো মানুষের কাছ থেকে তো হেল্প চাইলেও ভাবা যায়, আজকাল খুব ফ্যান্স তারার কাছ থেকে তো মনে করো 2-3 লাখ টাকা ভাবা যায়, আর কিছু মনে করো আমরা মধ্যবিত্ত যারা আছি অথবা কিছু গরিব অসহায় মানুষ যারা আছি তারা টাইপে মনে করো 3-4 লাখ টাকার ব্যাপার হইলে বহুত বড় হয়ে যায় এই সময়, মানে আমরা নিজের থেকে মানুষের কাছে কিছু চাওয়াটা বহুত কষ্ট হয়ে যায়, 3-4 লাখ টাকা খেয়ে দিব। আর আজকে এমন এক জায়গাতে আইসি ন 3-4 লাখ টাকা না 5 লাখ টাকার জরুরত নাই দেবা, 5 লাখ টাকার জরুরত একটা এক্সিডেন্ট একজন ভাই আমরা আমরা বর্তমান অবস্থাতে আমার যারা ভিউয়ার্স আছো বেজান বেঙ্গলুরু আছো, যেন বেঙ্গলুর থেকে আমার ভিডিও দেখায় আজকে মনে করো প্রায় বেঙ্গলুরু আমার ভিডিও 99% ভিউ হয়। আজকে আমরা আসামের মানুষ তো ইয়েও যদি বেঙ্গলুরুর ভাই আনতে হেল্প করো একটা বেঙ্গলুরুর ভাই তাইন বেঙ্গলুর তা হইন তাই একটা পরিবার আছে ছোট একজন বাচ্চাও আছেন আপনারা দেখতে পাইবা, আর গড়টা তো ভিসে দেখতে পারি তারা বর্তমান অবস্থা তাইন বেঙ্গলুর গাড়ি চালাইন গাড়ি চালাইয়া মতলব অত বেশি ইজি নাই তাই, যেন আমরা সবল রাখাই না তো সিয়ান সকত না যে পাওয়ারফুল মোবাইল ইউজ করতে এলা কিছু নাই, হঠাৎ তাই রাইট একদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, কত তারিখ অ্যাক্সিডেন্ট হয়েছে নেই 2 তারিখ রাইট অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ফার্স্টের সময় মানে 150 টাকা আগ পর্যন্ত গাড়ির স্টারিং করছি তাই বুয়াত আসলা, এখন বর্তমানে হসপিটাল ভর্তি করা কোন হসপিটাল ভর্তি করা বর্তমানে হসপিটাল লইল গিয়া দেখালো হসপিটাল কিতা যে বেঙ্গালোর ইয়ালাঙ্কা প্রাইভেট একটা হসপিটালের মধ্যে আছেন, ইয়ালাঙ্কা প্রাইভেট একটা হসপিটালে আছেন, কারণ এই প্রাইভেট হসপিটালে না হইলে তার ইলাজ গিয়া কমপ্লিট হইতেন, আপনারা যদি বেঙ্গালোর যারা আছেন দেখতে চান ইয়ালাঙ্কা হসপিটালে গেলে দেখতে পারবা সব নাম অ্যাড্রেস দেব, আর এনই লাগিয়া মুরব্বী আই মিন আমরা ভাই যে বেটা অ্যাক্সিডেন্ট হয়েছেন তানোর বাবা, আর দেখতে পাইবে সাইটে তানোর মা আমরা মা সমান একজন মা, আর খাস করে আমি আমি নিজে বাড়ির থেকে অত দূরে থেকে আইছি যে খাস করে হয়েছে গিয়ে বেশিরভাগ কষ্ট লাগে ওটা এখন ফুয়া বাড়িত নাই মার বুক থেকে যেন বাইরে যায় থাকি আর পয়সা খামানি এটা বহুত বেশি হার্ড হয়ে যায়, আর সেখানেও অ্যাক্সিডেন্ট হয়েছেন মার সরিল অথবা মার দিল কিলা করবো এখানে আপনারা বুঝ পাইবা যেন একজন মার কতখান কষ্ট হয়, বাট আমার মার আমার নিজের বেমার হওয়ার বাদে কোনো খানো ফাইল্লা আইসি অন্য 10 বার ফোন মারি আছেন বাবা খানো গেছো, আর যেন বারা তখন ছোট একজন বাচ্চা আছেন আপনারা ওলা কর্তা যে ভিডিওর মাঝে বর্তমান অবস্থায় আমার ভিউ হয় 1 মিলিয়নের উপরে অর্থাৎ মতলব 10 লাখ মানুষে দেখেন 10 লাখের উপরে 20 লাখ মানুষে আমার ভিডিও দেখেন, আপনারা যদি 1 টাকা করে দেন 10 জনে মানে 1 লাখ মানুষে দেন 1 লাখ টাকা আর আমার ভিডিও ওই 1 মিলিয়ন ভিউজ সবে দিবার দরকার নাই, যারা ফোন পে নাই আজকাল ফোন পে মনে করো সবর আছে 1 টাকা করে দিলে 100 জনে দিবা দিনতে 100 টাকা আর 1 লাখ জনে দিনতে 1 লাখ টাকা, আপনারা সবে যারা যারা ফোন পে নম্বর দেওয়া আছে না ফোনপে যে নম্বর দেওয়া আছে স্ক্যানারও আমি সাইটে দিয়ে দিব ভিডিওর সাইটে দিই আপনারা স্ক্যানারও পয়সা ফাটিয়ে দিতে পারবা, বেশি টাকা দেওয়ার দরকার নাই কারণ বর্তমানে 1 টাকা তো জরুরি নাই, তো আমরা 10 টাকার শিখর রোজ 10-12টা খাইলেই 100 জনে 10 টাকা করে দেওতে 100 জনে দিলে 1 লাখ টাকা রূপে দেব গিয়ে 1000 জনে দিলে 1 লাখ টাকা রূপে দেব গিয়া, আর যারা দিতে পারে না যারা তৌফিক নাই মনে করো ভিডিওটা শেয়ার করে দিবা যাতে আপনার আপনি দিতে পারি তা না আপনার শেয়ারের কারণে আরো জনে সাহায্য করতে পারেন, মাতে লই ওটাও যে বাইরে জায়গার তাকিয়া হিসাবে ঘর ফ্যামিলি চালাই চালানি একজন মানুষ আইজ মানে নিজে হকানো অ্যাক্সিডেন্ট হইয়া আসইন আর তারা ফ্যামিলির মানুষও যেন অত যেন টাকা পয়সা নাই যে তারা বাবাও অসুস্থ মাও অসুস্থ যেন তারা নিজে ঘর বাড়ি চালাইতে হিসাবে তারা থেকে যেন হেল্পর এটা বহুত কষ্ট হয়ে যায়, বাইজে একটু হইলো কি বর্তমান অবস্থা কত আছে রে বা কত উঠছে 5 লাখ টাকার উপরে লাগবো দশ দিন কোন লিমিট দিছো এটা এখন 10 দিন থেকে বাড়ে যাইতে পারে, এখন কত টাকা আপনারা এত আছে আছে 1.5-2 লাখ টাকা আছে দিল মনে করো 1.5-2 লাখ টাকা ধরিলাম বাইজে 2 লাখ টাকা আরো গাঁওয়ের মানুষে বেজান হেল্প করিতরা সারাই হেল্প করিতরা আর এখন 3 লাখ টাকার দরকার, আপনারা যদি 3 লাখ মানুষে 1 টাকা করে দিন 3 লাখ টাকা 3 লাখ মানুষে দিন আর যারা দিতে পারো না ভিডিওটা শেয়ার করবা, আর 1 টাকার কোনো কথাও কইয়া না যার তৌফিককে যতক্ষণ খুলাইব কারণ বালা হওয়া তো দূরের কথা, একজন একজন বাচ্চা মার মার থেকে আলাদা থাকলে মার কতক্ষণ কষ্ট হয় আর এই একজন বাচ্চা অন্য জায়গার থেকে অ্যাক্সিডেন্ট বর্তমানে হসপিটাল আর মা বাড়িত মার কতক্ষণ কষ্ট হয়, আপনারা মায়ের বাড়ি দিয়ে চাইয়া ভিডিওটা বেশি শেয়ার করবা আর যত পারো ভিডিওত মানে সাহায্য করবা যাতে একজন হুরুতাও আসুন এই হুরুতার বাইও চাইয়া আর ঘরের ফ্যামিলি তান পরিবারও আসুন, কারণ ভিডিওর মাঝে সব তো আর দেখানি যায় না ভিডিও দেখলে বুঝবাইবা আপনারা তান উপরে ফ্যামিলি
তানুফেতান ফ্যামিলিও মানে অতখান খারবারতে তানুফেতান ফ্যামিলিও আমরা বহুত পাল্লা থেকে আইছি কারণ এখান জায়গার নাম হইলো কি কিতারেবা দিননাথপুর পার্ট 1 খাটলি সরা দিননাথপুর নানি নানা দিননাথপুর বেজান মানুষ বেঙ্গালুরু আছেন আপনারা যারা কন্টাক্ট যদি দেখতে চাইন হসপিটালে গেলে দেখতে পারবা আর লাইফ কেয়ার ইউনিট হসপিটাল বেঙ্গালুরু ইকান বাট আমিও গেছলাম এই হসপিটালে ইকান আমিও দেখছি ইকান প্রাইভেট হসপিটালে টাকা বেশি লাগে কারণ বর্তমান কো টান সিচুয়েশন প্রাইভেট সারা সরকারি নিয়ে খামাইতো না হিসাবে প্রাইভেট নেব হয়েছে আর আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার মারবা এখন যে গাঁর মানুষে কিছু সাহায্য করিতে আনি আপনারা তারা তো সবে মানে একজনে দিলে হাইয়েস্ট কেউ দিলে 10,000 দিব 20,000 দিব আর নিলা দিতে না নানি 10-12,000 কেউ দিছে না 5,000 পর্যন্ত 5,000 পর্যন্ত নি হাইয়েস্ট এমএলও জাইন তেন 5,000 দিছইন আর আচ্ছা আচ্ছা ওলা মানে 5-6,000 উঠের এর বেশি বিল মানে কেউ দিতরা না কারণ 10-15,000 কেউ দেবা আর আবো কোনো ইলা বাজেক নাই আর খাস করে আপনারা সবে দেখবা আর যারা যারা মানে যতখান তৌফিকে কুলায় যতখান দেবার ইচ্ছা আর এই কন্টাক্ট নাম্বার দেখো ইগু খানর দেবা বেঙ্গালুরু তান ছোট ভাই বর্তমানে তান লগে হসপিটাল আছে আপন ভাই তান ছোট ভাই আপনারা নিঃসন্দেহ দিবা যে ই কন্টাক্ট নাম্বার ফোন পে নাম্বার আছে না ফোন পে নাম্বার দেবা গুগল পে নাম্বার দেবা আছে এগুলো দিতে পারবা আজকে না আরো দিতে পারবা মই হির আপনার কিছু কইবার আছে নি যে আমার বাচ্চা তো আমরা রে ফালিছে সুতমান তাই ফালি ফালি বেঙ্গালুরু তাকে তাকে ফালিছে এসিলেন করি আইজ আমার ফুয়া আইজ এতদিন তাকে তো আমি আমি হুনি আর সুতমান তাকে আমার ফুয়া কাম করে বাচ্চা ই ফুয়া সালাম আমার আর উপায় নাই একটা ফুয়া আছে আমার ভাগল পাগল জগল আমার একটা আছে তো ও আগে বেঙ্গালুরু গেছিল তো সি হরবার লাগি সাহায্য হরবার লাগি আমরা মা বাবার খাবার বের লাগি এই বেচা এখন আড়াই 2.5 লাখ টাকা মানে আসলো আর ও ফুয়ার সি দেখে আমার ফুয়ার মানে ও টাকা আগুন টাকায় আমার ফুয়া আছে না আমার ফুয়া লগে লগে লাশ পা হল্লা হলো বিচিন আপনার আর এখন আমার হল অবস্থা যে আমার ও ফুয়া দিলে খাইতে আমার না হইলে নাই আর কি এখন ফুয়া ফরসেন আমরা অ্যাকচুয়ালি মার কতখান কষ্ট আর মানুষ ও সময় আপনারা বুঝবা মানুষ ও সময় একটা মানুষের কাছে আত্মহত্যায় যে সময় মানুষের শেষ সীমা হয়ে যায় আর মানে মানুষের নিজের থেকে কুলাইতে কুলাইতে যে সময় শেষ সীমা হয়ে যায় এই সময় মানুষের কাছে সাহায্য চায় আর একজন মানে রুজি রোজগার মানুষের যে সময় মানুষের কাছে চাইব মানে মানুষের কাছে আত্মহত্যায় দিন সময় মন করি একটা মানুষের যত কিছু আছে সব কিছু ডেঞ্জারি লিছে আর আমরা ভাই তারা সব আমরা লগর একলগে আমরা আইছি আর আপনারা খেয়াল করবা ভিডিওটা বেশি বেশি শেয়ার মারবা দিয়ে দিতে পারো না আর যে দিতে পারো খাস করে ওলাও দিবা যাতে আমার আমার টার্গেট আর দুই তিন বছর মানে 2-3 দিনের ভিতরে 3 লাখ টাকা হইতো ইনশাআল্লাহ সবে বেশি বেশি ভিডিও শেয়ার করবা যাতে সব মানুষ টান গিয়ে পৌঁছে।